অবশেষে মাঠে গড়ালো বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের যে 3 ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি। গতকাল আমরা অনেকেই হয়তো ইতিমধ্যে জেনে ফেলেছি যে গতকালকের ম্যাচটি কিন্তু বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। তারপর আমার মনে হয় এই ম্যাচটি নিয়ে যতটুকুই অনুষ্ঠিত হয়েছে সেগুলো নিয়ে কিছু আলোচনার সুযোগ রয়েছে। এটি চান্দিকা হাথুরুস সিংয়ের যে দ্বিতীয় টার্ম শুরু হয়েছে সেই দ্বিতীয় টার্মের কিন্তু প্রথম বিদেশ সফর। এছাড়াও বাংলাদেশের যে আসন্ন ওয়ার্ল্ড কাপ প্রস্তুতি তার জন্য কিন্তু এই সিরিজটি একটি বড় ভূমিকা রাখবে, বিশেষ করে টিম কম্বিনেশন খুঁজে বের করতে। এবং আমরা এরই ধারাবাহিকতায় দেখেছি আমাদের কিন্তু নতুন একজন প্লেয়ার মৃত্যুঞ্জয় চৌধুরীকে কিন্তু স্কোয়াডে সংযুক্ত করা হয়েছিল, যদিও তাকে মূল একাদশে রাখা হয়নি গতকালকের ম্যাচে। এবং আবারও কিন্তু তাইজুল ইসলাম রিটার্ন করেছে, সো এটি দেখার জন্য যে সাকিব এবং মিরাজের পরে তৃতীয় স্পিনার হিসেবে কে ভূমিকা পালন করতে পারে। সো টিমের স্ট্র্যাটেজি কিন্তু কীভাবে গড়ে উঠতে পারে এই সিরিজটি থেকে কিন্তু কিছুটা বোঝা যাবে, বিশেষ করে গতকালকের ম্যাচে যদি আমরা দেখি। সো গতকালকের ম্যাচের আমরা একাদশের জিনিসটি দেখেছিলাম, বাংলাদেশ কিন্তু মূলত হলো 6 জন ব্যাটসম্যান নিয়ে খেলেছিল এবং একজন অলরাউন্ডার যদি বা 2 জন অলরাউন্ডার যদি আমরা কনসিডার করি সাকিব এবং মিরাজকে সহকারে, এবং 4 জন বলার কিন্তু ছিল কালকের ম্যাচে। সো এই কারণে কিন্তু দেখা গিয়েছিল যে খুব তাড়াতাড়ি হলো যে তাদের বাংলাদেশের যে ব্যাটিং কলাপস একটি ছোটোখাটো কলাপস হয়েছিল এবং খুব তাড়াতাড়ি কিন্তু টেইল এন্ডাররা কিন্তু ব্যাটিংয়ে চলে আসে। এবং তাইজুল ইসলাম কিন্তু আট নম্বর পজিশনে কিন্তু খুব বেশি যে যে চাহিদাটা ছিল সময়ের চাহিদাটা সেটি মেটাতে পারেনি, যদিও শরীফুল ইসলাম পরবর্তীতে একটু ভালো খেলেছেন, বাট তাসকিন এর যে অভাব বোধ সেটি কিন্তু দেখা গিয়েছিল। এক্ষেত্রে অনেকেই যেটা বলছিল মৃত্যুঞ্জয়ের ইনক্লুশন 8 নম্বর পজিশনে একটি ভালো ইনক্লুশন হতে পারে এই যে 11টাকে ব্যালেন্স করার জন্য। সো কালকে টসে হেরে যেহেতু বাংলাদেশ ব্যাটিং এসে এবং অনেকদিন পর একটি চ্যালেঞ্জিং কন্ডিশনে কিন্তু ব্যাট করার সুযোগ পায় বাংলাদেশ, একটি সুইং কন্ডিশনে এবং ওভারকাস্ট কন্ডিশন ছিল যেহেতু বৃষ্টি এবং পিচ ঢাকা ছিল বেশ কিছুদিন, পিচে কিছুটা ঘাসও ছিল এবং আয়ারল্যান্ডের বলাররা কিন্তু সেই সুবিধাটা ভালো করে আদায় করে নেয়। যদিও শুরুতেই জশুয়া লিটল কিন্তু একটি ভালো ফুলার লেন্থের ইয়র্কার ডেলিভারিতে কিন্তু লিটনকে ফিরে দিতে সক্ষম হন, যেটি অনেকটা আনপ্লেয়েবল ছিল বলে বেশিরভাগ যারা এক্সপার্ট রয়েছেন তারা মনে করছেন। তারপরেও ভালো ব্যাটসম্যান হতে গেলে কিন্তু এই আনপ্লেয়েবল বলগুলোকেও ডিফেন্স করা শিখতে হবে। আশা করি লিটন হয়তো বা তার যে অভিজ্ঞতা রয়েছে সেটি দিয়ে তিনি পরবর্তী ম্যাচে তিনি ফিরে আসতে সক্ষম হবেন, এবং ক্যাপ্টেনকেও কিন্তু সামনে থেকে লিড করতে হবে যেহেতু ওয়ার্ল্ড কাপের বছর এবং তিনি বরাবরই ওয়ার্ল্ড কাপগুলোতে ভালো পারফর্ম করতে পারেন না। সো আমরা আশা করি যে তিনিও নিজেকে নিয়ে আরও একটু ভাববেন, আরও ভালো করে প্রস্তুত করবেন সামনের ওয়ার্ল্ড কাপটাকে মাথায় রেখে। এখন যদি টিম কম্বিনেশনের কথা চিন্তা করি, আমরা দেখেছি কালকে 3 জন স্পিনার, যদিও স্পিনাররা কিন্তু কিছুটা সুযোগ পাচ্ছিলেন বলে মনে হচ্ছিল সেকেন্ড ইনিংসে। সো দ্বিতীয় প্রান্তে যখন একটা বৃষ্টি সম্ভাবনা ছিল তখন কিন্তু 2টা ডিবেট দেখা দিয়েছে, সেটি হলো বাংলাদেশ কি স্পিনারদেরকে বল করিয়ে তাড়াতাড়ি বিশ্বওভার শেষ করে দিতে পারতো নাকি এই স্ট্র্যাটেজি ঠিক ছিল। এখানে কিন্তু 2 ধরনের মতবাদই রয়েছে, যে স্পিনাররা উইকেট যেমন তুলে নিতে পারতো বা তাড়াতাড়ি ওভার শেষ করতে পারতো, আবার অপরদিকে কিন্তু রিস্কও ছিল যে কারণ আয়ারল্যান্ডকে 20 ওভারে 95 রান করতে হতো যদি 3 উইকেট হারাতো, আর 2 উইকেট হারালে সেক্ষেত্রে তাদের 81 রান করতে হতো। সো এই বিভিন্ন ফ্যাক্টরগুলো মাথায় রেখে আমার মনে হয় বাংলাদেশ হয়তো বা কিছুটা ডিফেন্সিভলি এগিয়েছে, আবার বৃষ্টির জিনিসটা সবসময় ওইভাবে প্রেডিক্ট করাও যায় না। সো বিভিন্ন জিনিস এটা হয়তো টিম ম্যানেজমেন্ট ভালো রিপ্লাই দিতে পারবে, সো এটার এই বিষয়ে যে তাদের স্ট্র্যাটেজি কী ছিল বৃষ্টিকে কেন্দ্র করে। সো এটাই হচ্ছিলো আমার ম্যাচ নিয়ে সংক্ষিপ্ত অ্যানালাইসিস, যে বাংলাদেশের একাদশ নিয়ে যে টিম কম্বিনেশন সেটি নিয়ে কিন্তু আরেকটু কাটাছেঁড়ার সুযোগ রয়েছে যেহেতু এই সিরিজটিতে আমাদের হারানোর কিছু নেই। বাট আয়ারল্যান্ডের কিন্তু অবশ্যই জেতার ছিল, কিন্তু কালকের ম্যাচটি পরিত্যক্ত হওয়ার মাধ্যমে সাউথ আফ্রিকা কিন্তু মেন বিশ্বকাপের যে মেন রাউন্ড সেটিতে উঠে যেতে সক্ষম হয়েছে এবং আয়ারল্যান্ডকে কিন্তু বাছাই পর্ব খেলতে হবে। আবারও হয়তো বা দ্বিতীয় ম্যাচ নিয়ে আপনাদের সামনে আমি আবারও হাজির হব, সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ।